আজকের আমাদের ফোকাসে আছে 1 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। তো ডেইলি বেসিসে আমরা আলোচনা করব প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, WBCS এবং অন্যান্য সমস্ত পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র যে সমস্ত পরীক্ষাগুলো চলছে চাকরি বা হবে ভবিষ্যতে সেগুলোর জন্য খুবই প্রয়োজনীয়। ওকে, তো প্রথম আজকে আমাদের আছে গুরুত্বপূর্ণ একটা দিন, ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায় জন্মদিবস উপলক্ষে পালন করা হয়। 1882 তিনি জন্মগ্রহণ করেন। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে 30% ভূমি এবং জল সংরক্ষণ করার প্রতিশ্রুতি দিল? ভারত সরকার। সম্প্রতি ভারত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে 30% ভূমি ও জল রক্ষার প্রতিশ্রুতি দিল। পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক নামে নতুন প্রোগ্রাম লঞ্চ করল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি। পার্টনার্স ইন দ্য ব্লু প্যাসিফিক নামে নতুন প্রোগ্রাম লঞ্চ করল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি। সম্প্রতি কাশি যাত্রা স্কিম কোন রাজ্য সরকার লঞ্চ করল? কর্ণাটক। সম্প্রতি কাশি যাত্রা স্কিম কোন রাজ্য সরকার লঞ্চ করল? কর্ণাটক। 200 মিটার দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম দৌড়বিদ হলেন ধনলক্ষ্মী শেখর। 200 মিটার দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম দৌড়বিদ হলেন ধনলক্ষ্মী শেখর। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ক্রিকেটারকে ঘোষণা করলেন ইয়ন মর্গান। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এর চেয়ারম্যান নিযুক্ত হলেন আকাশ আম্বানি। হিরো ফি হকিজ লাউসেন 2022 জিতল কোন পুরুষ হকি দল? ইংল্যান্ড। হিরো ফি হকি ফাইভেস লাউসেন 2022 জিতল পুরুষ হকি দল ইংল্যান্ডের। কর্ণাটক সরকার থেকে কেমে গোয়াডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন কয়জন? 3 জন। কর্ণাটক সরকার থেকে কেম্পে গোয়াডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন 3 জন। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন একনাথ শিন্দে। ওকে, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে একনাথ শিন্দে। তাহলে প্রথমত ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে 30% ভূমি এবং জল রক্ষার প্রতিশ্রুতি দিল? ভারত সরকার। পার্টনার্স ইন দ্য ব্লু অফ প্যাসিফিক নামে নতুন প্রোগ্রাম লঞ্চ করলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি। সম্প্রতি কাশি যাত্রা স্কিম কোন রাজ্য সরকার লঞ্চ করলো? কর্ণাটক। 200 মিটার দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম দৌড়বিদ কে হলেন? ধনলক্ষ্মী শেখর। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণকারী ক্রিকেটার হলেন ইয়ন মর্গান। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন আকাশ আম্বানি। হিরো ফি হকিস লাউসেন 2022 জিতল কোন পুরুষ দল? তাহলে ইংল্যান্ডের পুরুষ দল। কর্ণাটক সরকার থেকে কেম্পি গৌডা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন কতজন? 3 জন। মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী পদ থেকে শপথ গ্রহণ করলেন একনাথ শিন্দে। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করে রেখো। পরবর্তীতে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং অন্যান্য বিভিন্ন জিকে টপিক, ইংলিশের টপিকগুলো আলোচনা করা হবে এই চ্যানেলে। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।